আমি এমন একটা তুমি চাই যে তুমিতে আমি ছাড়া কোনো বাইনচোদ নাই। হে গাইস, ভালো তো? দেখো, টিকটক ভিডিও নিয়ে যে আমাকে ভিডিও বানাতে হবে সেটা আমার ধারণার বাইরেই ছিল। আমি এমন একটা তুমি চাই যে তুমিতে আমি ছাড়া কোনো বাইনচোদ নাই, বুঝলে তো? কার কথা বলছি, কাকে নিয়ে আজকে রোস্ট করব, চলো তাকে নিয়ে আজ খেলা করবো, চলো চলো খেলি খেলি, চলো খেলবো, খেলা হবে, খেলা হবে। যখন আমি বোর ফিল করি তখন আমি ফেসবুক স্টোরি, ইনস্টাগ্রাম স্টোরি, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসগুলো দেখি, যদিও ঢ্যামনাগুলো টিকটক ভিডিও দিয়েই ভরিয়ে রাখে। মাঝে মাঝে ভাবি আমি স্ট্যাটাস দেখতে এসছি না টিকটক ভিডিও দেখতে এসছি, আমি আজও কনফিউজড। আজকে আমাদের টপিক হলো এই প্রাণীকে নিয়ে, চলো শুরু করা যাক। তোমরাই বলো একটা মানুষের মধ্যে কতটা কষ্ট থাকতে পারবে, কিন্তু না, এক ভগবান একে অনেকটা কষ্ট দিয়েছে। আমি জানি একটা মানুষের মধ্যে এতটা কষ্ট, কিন্তু না, এর মধ্যে প্রচুর কষ্ট আছে, প্রচুর 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 কষ্ট আর হাবাসে ভর্তি। দেখো, সবার মধ্যে একটা ট্যালেন্ট থাকে, ওকে, যেমন রুদ্র রয় রবীন্দ্রনাথ ঠাকুরের গানগুলোর যেমন পেছন মারে আমরা বুঝতেই পারি না। এক এক মানুষের এক এক রকম ট্যালেন্ট থাকে, কিন্তু এই মালটারও ট্যালেন্ট আছে। তাহলে এই ট্যালেন্ট দিয়েই মানুষকে মোটিভেট করে, সেই ট্যালেন্টটা হলো গালি দিয়ে। চলো ভিডিওটা চোখ রাখা যাক। যে তোমার কাছে অন্যের বদনাম করে, সে কিন্তু অন্যের কাছেও তোমার বদনাম করে, তাই এই বাইনচোদগুলো থেকে নিজেকে দূরে রাখো। ওয়াও, আমি খুব মোটিভেট হয়েছি, থ্যাংক ইউ আমাকে মোটিভেট করার জন্য। শুধু লিপস্টিক খেলে ভালোবাসা হয় না। কে দাদা ঠুটে লিপস্টিকটা খেয়ে নিয়েছো? যে খেয়েছো খুব অন্যায় করেছো তুমি, খুব অন্যায় করেছো তুমি, খুব। তাকে সিঁদুর দেওয়ার ক্ষমতাও রাখতে হয়। লিপস্টিক খেয়েছো, সিঁদুর দাওনি, এটা তুমি খুব অন্যায় করেছো। দাদার কপালে তুমি একটু সিঁদুর দিতে পারতে, এটা তুমি খুব অন্যায় করেছো, এ সমাজ তোমাকে কিন্তু মেনে নেবে না। যাই হোক, প্রেমিক মানুষ মনে অনেক কষ্ট, তাই ওকে আমি ক্ষমা করে দিয়েছি। চলো, দু চার দিনের জন্য যত্ন নেওয়া ওটা প্রেম, আর সারা জীবনের জন্য দায়িত্ব নেওয়া ভালোবাসা। বাস না, কে বারণ করেছে তুমি? প্রত্যেকটা ভিডিওর মধ্যে এরকম এরকম করিস কেন, এরকম এরকম করিস কেন রে? যে তোমার কাছে অন্যের বদনাম করে, সে কিন্তু অন্যের কাছে। জামা পড়েছিস, তাও আবার অর্ধেক খোলা, অর্ধেক খোলা কেন? দুধ দেখাবি, দুধ দেখবি, দেখ না, দেখা দেখা দেখা, হাবাস কা পূজারি, এত হাবাস করতে গেছে শুধু লক রস চুপ চুপ চুপুক চুপুক করছে না, মানে দোকানে ভিডিও বানাবো, চল চলাম।